সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখতে চান, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমি আছি এখন রাজধানী কাওড়ান বাজার। এই কাওড়ান বাজার থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই কাওড়ান বাজারে কি কি ধরনের পেঁয়াজ বিক্রি করা হচ্ছে, এবং আপনাদেরকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করব পেঁয়াজের পাইকারি বাজার দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার নামটা কি? মোহাম্মদ নুরুল ইসলাম। বুঝলাম ভাই, আজকে আপনাদের পেঁয়াজের বেচা কেনা কেমন চলছে ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো, মোটামুটি মোটামুটি চলছে, বেশি ভালো না, কারণ কাস্টমার খুব কম, বাজার পেঁয়াজের আমদানি বেশি, কাস্টমার কম। এই যে মাল শেষ বাজার, এখানে মানুষের বেতন টেতন পায় নাই, এখনো বেতন ওঠায় নাই, এই কারণে মনে করেন কাস্টমার একটু কম। বেতন না পাওয়ার পর্যন্ত হাতে টেকা নেই, অনেক লোকের হাতে টেকা নাই, যে বায়া সাই মনে করেন যে খাইতেছে কোন অবস্থায়, বেশ একটা দুইটা হাওড়া দিয়ে চলে খাইতেছে, কাস্টমার কম। আপনি এখানে কি কি ধরনের পেঁয়াজ গুলো বিক্রি করে থাকেন? এখানে আমি বিক্রি করি আপনার রাজশাহী, পাবনা, এই দুই কোয়ালিটি পেঁয়াজ বিক্রি করে থাকি। আপনার কাছে যে এই যে যে পেঁয়াজটা আছে দেখতেছি, বেশ অনেক বড় ভালো সুন্দর পেঁয়াজ, এই পেঁয়াজটা কোন জায়গা থেকে আনা ভাই? এটা আপনার রাজশাহী থেকে আনা। এটা রাজশাহীর পেঁয়াজ? জি জি। এই রাজশাহীর পেঁয়াজটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? আজকে আপনার বাজারে বিক্রি করা হইতাছে আপনার 40 থেকে 42 টাকা কেজি পর্যন্ত। 40 থেকে 42 টাকা কেজি বিক্রি করা হইতাছে, একটু কমছে। বাজার কমছে কোন বছর শেষ লাস্ট সময় বাড়ার সম্ভাবনা সামনে আছে একটু, সামনে নতুন পেঁয়াজ গাড়ার সময় হয়ে গেছে, এই উপলক্ষে একটু বাড়ার সম্ভাবনা আছে সামনে। অন্যান্য মনে করেন ফরিদপুরের পেঁয়াজ চলে হাইব্রিড পেঁয়াজ, আবার অন্যান্য জায়গার পেঁয়াজ আছে থেকে রাজশাহী পেঁয়াজটা মানে গুণে ভালো, এর লাগে এই পেঁয়াজের চামড়া পাতলা, মাংস বেশি, এসব বাজারে খুব যে কোনো কাস্টমারের পেঁয়াজটা টানে বেশি, অনেক চাহিদা ভালো। আর রাজশাহীর আপনার সব জিনিসই ভালো, ফলে থেকে শুরু করে যেতে যে কোনো ফল, আম জাম কাঁঠালি যেতে কিছু কন, কিন্তু রাজশাহীর মাটির গুণ আছে অন্যরকম, ফলও ভালো, দামও বেশি, মালও ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালোই আছি। খুবই। আপনার নামটা কি? আমার নাম আফতাব। এইখানে আপনি কি কি ধরনের পেঁয়াজ গুলো বিক্রি করে থাকেন এখানে? আমি দেশি পেঁয়াজ বিক্রি করি পাবনার। দেশি পেঁয়াজ বিক্রি করেন? আপনার কাছে যে এই যে যে পেঁয়াজটা আছে দেখতে অনেক বড় বড় পেঁয়াজ, এই পেঁয়াজটা কোন জায়গা থেকে আনা? পাবনা। এই পেঁয়াজটা পাবনার? হ্যাঁ। এই পেঁয়াজটা পাবনার পেঁয়াজটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? ধরেন 38, 39, 40 একটু কমেছে, ফরিদপুরি ফিজি লেগে পাবনার ফিজি যাইনি। এই পেঁয়াজটা বাজারে চাহিদা কিরকম আছে? মোটামুটি লেয় আর কি। বাজারে যে অন্যান্য যেসব পেঁয়াজ আছে সে তুলনায় এই পেঁয়াজটার চাহিদা কিরকম? অন্যান্য বাজার যে সব পেঁয়াজ বিক্রি করে, এই পেঁয়াজ আমার পাবনার পেঁয়াজ ভালো।